হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইনশট অ্যাপ থেকে ভিডিও এডিটিং করি। আরও নামি দামি অ্যাপ আছে, যেগুলো ধরো ক্যাপকাট, কাইন মাস্টার আর ভিএন অ্যাপ, সেইগুলো দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত এডিটিং করি না। কারণ আমার কাছে মনে হয় সবথেকে ইজি যদি কোনো অ্যাপ থাকে এডিটিং করার জন্য, সেটা হচ্ছে ইনশট অ্যাপ। আরও অ্যাপ আছে যেগুলো পয়সা দিয়ে কিনে পাওয়া যায়। তো মনে করো, যারা 2024 সালে চ্যানেল খুলেছো বা মনে মনে ভাবছো যে ইউটিউবে চ্যানেল খুলবে, তারা আমার 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 যেটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তারা এই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু এডিটিং করে প্রথম থেকে হাতটা চালু করতে পারো। যেহেতু তোমাদের হাতে খড়ি হচ্ছে, তাই এত নামি দামি অ্যাপ দিয়ে এডিটিং না করে ইনশট দিয়ে তোমরা ট্রাই করতে পারো। আমার মনে হয় শুরুটা ছোট থেকে হওয়াই ভালো। তারপরে আস্তে আস্তে যখন তোমার চ্যানেলটা ডেভেলপ হবে, তখন তুমি কিনে অ্যাপ ইউজ করতে পারো। গানের হোক বা এডিটিং করার অ্যাপ হোক বা থাম্বনেলের অ্যাপ হোক, যেটাই হোক, তুমি তখন পয়সা দিয়ে কিনে ইউজ করতে পারো। এখন যেহেতু তোমার হাতে খড়ি হচ্ছে, ছোটোখাটো ইউটিউবার তুমি প্রথমে নেমেছো, তখন সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ইনশটটা ইউজ করতে পারো, যেটা আমার খুব ইজি মনে হয়। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে, তাই তোমরা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক, কীভাবে আমি এডিটিং করি ইনশট অ্যাপ থেকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো দেখো, মোবাইল স্ক্রিনে চলে এলাম সরাসরি, আর এসে এখানে দেখো ইনশট অ্যাপটাতে আমি ক্লিক করছি। তো এখানে দেখো তিনটে অপশান আছে, একটা ভিডিও, ফটো, কোলাজ। তো আমি ভিডিওতে চলে যাব। হ্যাঁ, ক্লিক করে এখান থেকে আমি মনের পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো ভিডিওটা চলে এসেছে। এখন আমি এটাকে ইউটিউবের মুডে, মানে ভার্টিক্যাল মুডে করে নেব। তার জন্য ক্যানভাসে চলে যাব। ক্যানভাসে গিয়ে এখানে দেখো 16:9 লেখা আছে, তো এটাতে ক্লিক করে দেখো এটাকে ভার্টিক্যাল মুড করে নিয়েছি। এই দেখো, তো দেখো ভিডিওটা চালু হয়ে গেছে। দেখো, তো এখন যদি আমি ইচ্ছা করি, তো এখান থেকে আমি এটাকে কাট করতে পারবো। কিভাবে কাট করব, এখানে প্রথমে একবার এরকম এরকম একবার ক্লিক করে এখান থেকে, আর দেখো স্প্লিট অপশন আছে, স্প্লিট অপশনে টিপে এটাকে এমনি সরাসরি এখান থেকে ডিলিট করতে পারি, অথবা ধরো আমি এখান থেকে কাট করব। তো এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে এটাকে আমি এভাবে ডিলিট করতে পারি, বা ইচ্ছে করলে এখান থেকে বাড়াতে পারি, বা ইচ্ছে করলে এখান থেকে প্লাস আইকনে আবার চেপে ভিডিও বা ফটো এখান থেকে আমি অ্যাড করতে পারি। তো যাই হোক, আমার এক্ষেত্রে দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম। এখন কাজ হচ্ছে ভিডিওতে দেখো কী কী অ্যাড করতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, মিউজিক আছে, তো মিউজিকে দেখো এখানে মিউজিক আছে, এখানে ধরো ব্লগ করার মতো মিউজিক আছে, ট্র্যাভেলের মিউজিক আছে, তারপরে তোমার পপ মিউজিক আছে, তারপরে এখানে ইটিং মিউজিক আছে, ফুড মিউজিক আছে। আর তোমরা যদি ডাউনলোড করে রাখো, সেই ক্ষেত্রে তোমার এইখানে চলে আসবে ফেভারিটে, তোমরা টিপলে তোমাদের এখানে তোমাদের নিজস্ব কোনো যদি মিউজিক অ্যাড করা থাকে, ডাউনলোড করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে চলে আসবে। যেহেতু আমার নেই, তাই সেই ক্ষেত্রে আমার আসছে না। তো যাই হোক, আমি আবার চলে যাব। আর এখানে দেখো রেকর্ড অপশন আছে, যেখান থেকে তোমরা এখান থেকে রেকর্ড করতে পারো। এখানে এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবে তোমরা, বিভিন্ন ধরনের এখানে এফেক্ট আছে। তারপরে দেখো স্টিকার, এখানে স্টিকার অপশন আছে, তো দেখো এখানে বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবে। এই দেখো, এই দেখো অনেক রকমের স্টিকার রাখা আছে, এখানে স্টিকার দিতে পারো ভিডিওতে। এটা ইনশট থেকে তোমাকে কিনতে হবে, তাই এখানে শো করছে না, এগুলো তোমাকে কিনতে হবে, তার জন্য গেট দেখাচ্ছে। আর এগুলো তোমাকে কিনতে হবে না, এগুলো ইনশটের নিজস্ব স্টিকার, তো এগুলো তোমরা অ্যাড করতে পারো চাইলে। তারপরে দেখো এখানে টেক্সট আছে, তো এখানে আমি টেক্সট যে কোনো কিছু ইচ্ছা মতো লিখে নিতে পারো। যদি তোমাদের বাংলা কিওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে তোমরা বাংলা ইউজ করতে পারো। এই যে দেখো বাংলা চলে এসেছে। তারপরে তোমরা এখানে দেখো, এই দেখো এই যে কালারফুল অপশন রয়েছে, এর মধ্যে কালার চেঞ্জ করতে পারো তোমরা লেখার, কিংবা এখান থেকে ছোট বড় করতে পারো।
এই দেখো ছোট বড় হচ্ছে, বা এদিকেও লেখা লিখতে পারো, জায়গা চেঞ্জ করতে পারো। এখানে দেখো লেখার ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের লেখা রয়েছে, তুমি যেই লেখা ইউজ করবে পেয়ে যাবে এখানে সব রকমের। দেখো অনেক রকমের লেখার সাইজ আছে, তুমি যেটা ইউজ করবে ভিডিওতে বা ফটোতে এখান থেকে চুজ করতে পারো তোমরা। এইটা এই অপশনটা হলো, তুমি ভিডিওতে যদি এগুলো লাগাতে চাও, এই যে এফেক্ট, সেক্ষেত্রে তোমরা লাগাতে পারো। এই যে তারপরে দেখো এখানে এফেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে এখানে। এই যে এই দেখো জুম এফেক্ট আছে, জাম্প জুম্প আছে, এখানে দেখো রোল আছে, এই দেখো এরকম রোল হবে, এটা দেখো ট্রেম্বল হবে, এটা জুম আউট হবে, বিভিন্ন ধরনের এখানে এফেক্ট রয়েছে। দেখো তোমরা যেরকম ইউজ করতে চাও। তারপরে দেখো এখানে রয়েছে ফিল্টার, তো তোমরা ফিল্টার যেরকম ফিল্টার লাগাতে চাও, ব্রাইট হলে ব্রাইট লাগাবে, পিঙ্ক হলে পিঙ্ক, লেট আছে, ভিন্টেজ আছে, আরও আরও অনেক রকমের ফিল্টার আছে, যেটা তোমরা লাগাতে চাও ভিডিওতে সেক্ষেত্রে তোমরা লাগাতে পারো। এছাড়া এখানে দেখো অ্যাডজাস্টের অপশন আছে, তোমরা অ্যাডজাস্ট করতে পারো, কমাতে পারো, বাড়াতে পারো। এই যে কমানোর অপশন, এটা বাড়িয়েও দিতে পারো। এখানে অ্যাডজাস্টে দেখো আরও অনেক রকমের অপশন আছে, কন্ট্রাস্ট আছে, লাইটনেস আছে, তোমরা লাইটনেস বাড়াতে পারো, কমাতে পারো। হ্যাঁ এখানে দেখো স্যাচুরেশন আছে, কার্ভ আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো নিজেদের পছন্দ মতো। ডিলেটের অপশন রয়েছে, ভলিউমের অপশন রয়েছে, তোমরা চাইলে ভিডিও সাউন্ড বাড়িয়ে কমিয়ে করতে পারো, এই দেখো বাড়ানো কমানো করতে পারো, এই জন্য এটা ভলিউমের অপশন রয়েছে। এখানে স্পিড, ব্যাকগ্রাউন্ড তোমরা যা খুশি দিতে পারো। এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই দেখো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এখানে দেখো স্পিড রয়েছে, ভিডিওর স্পিড তোমরা বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, এদিকে কম, এদিকে বাড়ানোর অপশন, তো বাড়ানো কমানো করতে পারো। এখানে অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এগুলো তোমরা ভিডিওর মধ্যে ইউজ করতে পারো। তারপরে দেখো তোমরা এখান থেকে ক্রপ করতে পারো, এই ক্রপ অপশনে টিপলে এখান থেকে চলে যাবে ডাইরেক্ট গিয়ে এই অপশনে টিপবে, দিয়ে দেখো এটা পুরো ব্ল্যাক চলে আসবে, উপরটা আর নিচেরটা এত সুন্দর, পুরো সিনেমেটিক দেখাবে। যখন তোমরা রাস্তায় কোনো ভিডিও করবে তখন এই দুদিক থেকে ব্ল্যাকটা করে দেবে, তখন কিন্তু এটা একটা সিনেমেটিক, একটা অ্যাট্রাকটিভ বেড়ে যাবে ভিডিওর প্রতি, দেখতে খুব সুন্দর লাগে তাই জন্য। তারপরে দেখো এখানে রয়েছে কাট আউট, তোমরা চাইলে কাট করতে পারো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো কাট হয়ে যাবে, এখানে এই অপশনে টিপলেই কাট হয়ে যাবে। মাস্ক অপাসিটি বাড়াতে কমাতে পারো, রিপ্লেস করতে পারো, যেগুলো এখন আমার আর দরকার নেই, এইগুলো আমার আমার দরকার হয় না, তো যাই হোক তোমরা ইচ্ছা করলে এগুলো অ্যাড করতে পারো, দিতে পারো ভিডিওতে, কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর এটা রোটেট করার জন্য, আর দেখো রোটেট এরকম রোটেট হয়ে যাবে, তো এটাও তোমরা করতে পারো। এগুলো নিজের ইচ্ছে মতো এগুলো তোমরা ইউজ করতে পারো। তো এরকম ইনশট অ্যাপটা আমার কাছে খুব ইজি লাগে, তার কারণ এটাই, এত সুন্দর করে এডিটিং করা যায় তার জন্য। তো তার জন্যই আমার ইনশট অ্যাপটা খুব ইজি লাগে, কারণ আমি এই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু ইজিলি এডিটিং করে থাকি, কেননা এর মতো ইজি অ্যাপ আর হয় না। তো যাই হোক আজকের মতো, তো এইভাবেই তোমরা ইনশট অ্যাপ থেকে এডিটিং করে নেবে, আমি যেভাবে ইনশট অ্যাপ থেকে এডিটিং করি, আমি আর অন্য কোনো অ্যাপ দিয়ে এডিটিং করি না বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে আমি এই অ্যাপ দিয়ে এডিটিং করি। দেখো আমার আর মোবাইলের মধ্যে অন্য কোনো অ্যাপ নেই যেই অ্যাপ দিয়ে আমি এডিটিং করি, শুধুমাত্র ইনশট দিয়েই এডিটিং করি আমি।
তো দেখতেই পেলে বন্ধুরা আমি এই ইনশট অ্যাপ দিয়ে ইজিলি কীভাবে এডিটিং করি, কীভাবে ভিডিও ছাড়ি তোমাদেরকে আজকে পুরোপুরি দেখিয়ে দিলাম। আশা করছি আমার এই ভিডিওটা দিয়ে তোমাদের অনেকের উপকার হবে। তাহলে আর কি, এখন থেকে বেশি বেশি করে ইউটিউবে ভিডিও বানাও আর একদমই ইজিভাবে ইনশটে ভিডিও এডিটিং করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আবার যখন ভিডিও নিয়ে আসবো তখন অবশ্যই চেষ্টা করব আমি কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই, কোন কীভাবে থাম্বনেলটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু। তো আবার ফিরে আসবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।